আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলেই না। তো আজকে আমি একটা রেসিপি তৈরি করব, তার জন্য নিয়েছি সাগরের মাছ। তো সাগরের মাছগুলো টমেটো দিয়ে ঝোল করব, আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম শর্টকট ভাবে একটা রান্না করার জন্য, সেটা হচ্ছে চাপিলা মাছ। চাপিলা মাছ রান্না করার আগে শুরুতে আমি যে 6টা চাপিলা মাছ নিয়েছি, দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। নুন হলুদ মাখানো মাছগুলোকে আমি তাও একটু তেল গরম করে নিয়েছি, এটার মধ্যে ভাজার জন্য ছড়িয়ে দিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে নুন, আর দিয়ে দিব একটু হলুদ, দিয়ে দিচ্ছি কষানোর জন্য একটু পানি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 বাটি টমেটো। টমেটোটা শীতের দিন, টমেটো না হলে তো আমাদের চলেই না, একটু বেশি টমেটো দিলে ভালো লাগে টক টক। টমেটোটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। এখন আমি মাছগুলোকে বিছিয়ে দেব। মাছগুলো বলক চলে আসছে, এখন আমি দিয়ে দেবো ফ্রোজেন করায় রাখা কিছু ধনিয়া পাতা। একটু এরকম ভিজা ভিজা থাকবে, অনেক টেস্ট হয়েছে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন মাছ রান্নাটা। এটা হচ্ছে সাগরের মাছ। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।